নকল স্ট্যাম্প জোগাড় করে টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালিতে। নদিয়ার হাঁসখালির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন যুবক। সূত্রে খবর, ওই তিন যুবক সহ আরও বেশ কয়েকজন ন্যাশনাল ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকে টাকা ব্যাংক থেকে টাকা গায়েব করত অভিনব পদ্ধতিতে। এরা বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের বই সংগ্রহ করে এবং নকল স্ট্যাম্প জোগাড় করে টাকা গায়েব করে। এই তিন যুবক হলো রাহুল বিশ্বাস, রনি বিশ্বাস ও বিশ্বজিৎ দাস। হাঁসখালীর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এমনভাবে টাকা গায়েব করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের নজরে পড়ে বিষয়টি। ব্যাংকের মধ্যে ওই তিনজন যুবককে দীর্ঘক্ষণ আটকে রাখে ব্যাংক কর্তৃপক্ষ। চেপে ধরতে যুবকেরা স্বীকার করে দীর্ঘদিন ধরে তারা এই কাজের সঙ্গে যুক্ত। এরপর ব্যাংক কর্তৃপক্ষ হাঁসখালী থানায় খবর দেয় ও লিখিত অভিযোগ জানানো হয় ওই তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে যুবকদের গ্রেফতার করেছে হাঁসখালী থানার পুলিশ। এই তিন যুবক ছাড়াও আরও কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত করছে হাঁসখালী থানার পুলিশ। যেভাবে অল্প বয়সের ছেলেপেলে এইভাবে চুরি করা শিখেছে, স্কুলের টাকা তসরুপ করছে, এর সঙ্গে কে কে জড়িত আছে তাদেরকে একসঙ্গে ধরে সাজা পায় এটাই আমরা আশা করি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটু আস্থা রাখছি যে এরা যেন সাজা পায়, এর সঙ্গে যারা জড়িত আছে তারা যেন একসঙ্গে সাজা পায়। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ। বাড়ি? হাঁসখালী। এই যে আজকের ঘটনায় আপনি তো প্রত্যক্ষদর্শী, তা আপনি কী জানতে পারলেন? আমি ব্যাংকে এসেছিলাম একটা কাজে, এসে দেখি যে তিনজন বাচ্চাকে আটকে রাখা হয়েছে, ব্যাংকে বসিয়ে রাখা হয়েছে। তারপরে ওখানকার হেডমাস্টার মশাই আসলেন, অন্যান্য মাস্টারমশাইরা আসলেন, জিজ্ঞাসা করা হলো। শোনা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ বলছেন, মাস্টারমশাই বলছেন যে ওদের কাছে 33টা অ্যাকাউন্ট আছে এবং ওরা 19টা অ্যাকাউন্ট থেকে প্রায় প্রচুর পরিমাণ টাকা তুলেছে স্কুলের স্ট্যাম্প জাল করে এবং বই ওদের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, এইটুকু বাচ্চাদের পক্ষে এত কিছু সম্ভব নয়। আমার দৃঢ় ধারণা এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে হেডমাস্টার মশাই যুক্ত। হেডমাস্টার মশাই যদি যুক্ত না থাকে তাহলে পরে এত বড় ঘটনা ঘটতে পারে না, এবং এটা একদিনে ঘটছে না, ধীরে ধীরে ঘটছে, একের পর এক ঘটছে। এবং যেখানে সবথেকে বড় প্রশ্ন, যে স্টুডেন্টদের অ্যাকাউন্টগুলো তাদের বাড়িতে তাদের কাছে থাকার কথা, সেখানে কী করে স্কুল থেকে এই বইগুলো চুরি হলো? তাহলে আমি দৃঢ় এখান থেকে প্রমাণিত হয় যে হেডমাস্টার মশাই বইগুলো তাদেরকে দিয়েছে বা হেডমাস্টার মশাই এর সঙ্গে যুক্ত। যেভাবেই হোক এর আমি সঠিক তদন্ত হয়ে, যাতে আদিবাসী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশুনো করে, তাদের খাবার দাবার হয়, সেই খাবার দাবার যাতে নির্দিষ্ট পরিমাণ হতে পারে এবং যাতে সঠিক তদন্ত হয়ে দোষীদের দৃঢ় শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক সাজা পায়, সেই ব্যবস্থা আমি চাইছি। আপনার নাম? আমার নাম সুশান্ত শর্মা, আমি এখানেই থাকি।